আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে কোনো ব্যাংকে এখন টাকা পাঠাতে পারবেন নগদের মাধ্যমে। নগদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে শুরু করে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ টাকা পাঠাতে পারবেন ভিসা কার্ডের মধ্যে। ভিসা কার্ডের মধ্যে আপনি টাকাটা পাঠাতে পারবেন নগদ অ্যাপের মাধ্যমে। যে নগদ অ্যাপ ওপেন করবেন, এই আপডেটটা রিসেন্টলি আসছে। এরপর এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করবেন। তারপর আপনি কার্ডের নাম্বারটি দিবেন, প্রসিড আইকনে ক্লিক করবেন। প্রসিড আইকনে ক্লিক করার পর আপনি এখানে 10 টাকা থেকে আপনি কোনো টাকা আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি 10 টাকা দিয়ে দেখছি, 10 টাকা, কিন্তু চার্জ রয়েছে 10 টাকাতে 15 পয়সা করে কাটছে। দেখতে পাচ্ছে 15 পয়সা আমার চার্জ কাটছে। নগদে পিন নাম্বারটি দিব, দিয়ে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবো। আমার সকল ডিটেলস দেখাচ্ছে, কত টাকা থাকবে ফান্ড ট্রান্সফার করার পর সেটা দেখাচ্ছে। আমি ফান্ডটা ট্রান্সফার করছি, সাথে সাথে মানি ট্রান্সফার হচ্ছে। দেখবেন সাথে সাথে আমার ইসলামী ব্যাংকে টাকাটা জমা হয়ে যাবে। আগে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য কোনো মাধ্যম ছিল না, বর্তমানে নগদে প্রথম এই মাধ্যমটা চালু করেছে। এ দেখতে পাচ্ছেন আমি SMSটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমাদের ইসলামী ব্যাংক থেকে একটি SMS আসছে, টাকাটা ডিপোজিট হয়েছে আমার। এভাবে আপনারা নগদের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে শুরু করে যে কোনো ব্যাংকে ডেবিট কার্ডে আপনি টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ মানি ট্রান্সফার করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।